হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার যে রেজাল্ট সেটি প্রকাশ করা হয়েছে। যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই ফলাফলটি নিজের মুঠোফোন থেকে অর্থাৎ নিজের যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটা দেখে কীভাবে দেখবেন একেবারে সহজ মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে কোনো লিঙ্কটি কিছু আপনাকে করতে হবে না, আপনি গুগলে সার্চ বারে গিয়ে শুধু লিখবেন 18 রেজাল্ট। আমি লিখে দেখেছি আপনাদেরকে 18 রেজাল্ট। এই 18 রেজাল্ট লিখে আপনি সার্চ করেন। সার্চ করলে এখানে দেখেন 2 নম্বরে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, আপনি 2 নম্বর বা 3 নম্বরে আপনি দেখতে পারবেন টেলিটক লেখা আছে। এই উপরে এগুলোতে দিবেন না, এগুলো কিন্তু এদের ফেক ওয়েবসাইটের লিঙ্ক, তো এখানে দিলেই আপনাদেরকে শুধু লেখা দেখাবে। আপনি যে টেলিটক লেখা দেখেন, টেলিটক লেখা ntrca.teletok.com/bd, এই রেজাল্ট একটু ঝামেলা করতেছে বর্তমান, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি ক্লিক করবেন, প্রথমে ঝামেলা হতে পারে, পরপর 2-1 বার ট্রাই করবেন, আপনি বারবার ট্রাই করবেন 2-4 বার। তো আশা করি এই মুহূর্তে যেহেতু সবাই রেজাল্ট দেখতেছে সেহেতু এটা একটি জ্যাম আছে, অর্থাৎ সাইটটা একটু লোড। তো আপনি এখানে ক্লিক করলেই কিন্তু কয়েকবার ক্লিক করেন আপনি চলে আসবে, তো এইভাবে চলে আসবে। এইভাবে চলে আসলে কিন্তু আপনি প্রথমে কী করবেন, এই যে রোল নাম্বার আছে এখানে, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি রোলটা বসাই দিচ্ছি, এখানে কোনো ফাঁকা থাকবে আপনি রোল দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে 18 NTRCA এক্সাম প্রিলিমিনারি এটাতে ক্লিক করবেন, নিশ্চয় 17তে ক্লিক করবেন না, আপনি যে 18তম প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার কাছে কোনো রোল নাম্বার নাই, সেহেতু আমি এটি আপনাদেরকে কারো রেজাল্ট দেখে মানে আপনাদেরকে একবারই দেখে দিতে পারতেছি না, তো রোল নাম্বার এই মুহূর্তে আমার কাছে নাই। যদি আপনাদের কারো রোল নাম্বার থাকে অবশ্যই ভিডিও কমেন্টে আপনি রোল নাম্বারটা দিয়ে দিন, আমি আপনার রেজাল্ট দেখে জানিয়ে দিচ্ছি। তো শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।